নমস্কার বন্ধুরা জেলার থিয়েটার সিরিজে আজকে আমরা শুনে নেব হাওড়ার দল অন্বেষণের কথা থিয়েটারের দল হিসেবে সংবিধান বা মেমোরেন্ডামের কি প্রয়োজনীয়তা এবং তাদের এই রকম কিছু আছে কি না কিংবা কি উদ্দেশ্যে তাদের থিয়েটার করা এই প্রসঙ্গে প্রবীর দত্ত কি বলছেন সেটা আমরা শুনে নিই তিনি বলছেন ও দলের এরকম মেমোরান্ডাম বা সংবিধানের মতো কিছু থাকতে হয় বুঝি কই আমরা তো সেইভাবে কোনো দিন কিছু করিনি মানে থিয়েটার করবো থিয়েটারটাই করব যতটা ভালোভাবে করা যায় এমনটাই ইচ্ছে ছিল আমাদের সত্যি বলতে আমাদের দল যে বাহান্ন বছর চলে যাবে সেটাই আমরা ভাবিনি কোনো দিন কি জানো তো ধরো তুমি সাঁতার কাটবে স্নানে গিয়ে পুকুরটা এমনিই দশবার পাক খেয়ে গেলে তাতে তো একটু ব্যায়ামও হয়ে গেল মানে আমরাও তেমনই খুব ভেবে খুব প্ল্যান করে কিছুই করিনি আমরা যা হয়েছে হয়ে গেছে আর আমরা তো সাংগঠনিকভাবে অতটা সক্রিয় হয়ে উঠিনি কখনো ফলে এই সবের যে খুব দরকার পড়েছে সব সবসময় তেমন নয় তবে হ্যাঁ স্বীকার করতে দ্বিধা নেই আজই আমি এটার ব্যাপারে প্রথম জানছি বন্ধুরা এক একজন এক একভাবে এই ব্যাপারগুলোকে প্রকাশ করেন কিন্তু একটি দল যেটি বাহান্ন বছর হাওড়া জেলার মধ্যে টিকে আছে আমরা বুঝতে পারি তাদের লিগাসি তাদের তাদের কৃতিত্ব অন্তত বাংলার থিয়েটার জগতে তাদের কতটা ভূমিকা তাই হ্যাঁ লিখিত সংবিধান না থাকলেও একটা নিয়ম শৃঙ্খলা নিশ্চয়ই আছে এবং সেই জন্যই তারা এতদিন সারভাইভ করেছে তাদের আরও দীর্ঘায়ু কামনা করি আরও আরও অনেক ভালো কাজ বাংলা নাটকের জগতে তাদের নিজেদের অঞ্চলকে সারা বাংলাকে সারা ভারতবর্ষকে পৃথিবীকে যেন তারা দিতে পারে এই আশা করি